মুর্শিদাবাদের সুতিতে মইদুল ইসলামের উদ্যোগে 4,000 গরিব দুস্থ মানুষদের শীত বস্ত্র বিতরণ। মুর্শিদাবাদ জেলার সুতিতে 4,000 বিড়ি শ্রমিক মানুষদের হাতে শীত বস্ত্র প্রদান করলেন মুর্শিদাবাদ জেলার খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ মইদুল ইসলাম। কর্মাধ্যক্ষের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হল সুতির ঔরঙ্গাবাদের বোরবোনাহাট মাঠে। শনিবার দুপুরে 4,000 গরিব দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র কম্বল সহ নানা সামগ্রী তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, মুর্শিদাবাদ জেলার DIG শ্রী মুকেশ, DM জগদীশ প্রসাদ মিনা, রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুজ্জামান, জঙ্গিপুর জেলা SP ওয়াই রঘুবংশী, SDPO প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট অতিথিগণ। মুর্শিদাবাদ থেকে রাজু আনসারির রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আমাদের SDPO সাহেব এবং উপস্থিত আছে ঝুলিয়ানের চেয়ারম্যান এবং আমাদের বন্ধু আকরুজ্জামান MLA সাহেব আপনাকে বক্তব্য দিয়ে গেলেন, এবং আমাদের দীপক আছে, আমাদের আরও বিশিষ্ট ব্যক্তি আছে, আমার মজিল ভাই, আমি সকলকে যারা এসেছেন মা বোন তাদেরকে আমি সালাম নমস্কার জানাই। আজকে শীত বস্ত্র দিচ্ছে মজিল ভাই, তাকে আমি ধন্যবাদ জানাই যেতে ভালো কাজ করছে। আমি ভালো কাজকে সবসময় সমর্থন করি, কারণ আমি এই এলাকার ছেলে, সবসময় ভালো কাজ করে থাকি এবং যে করে তাকে সমর্থন করি। আমরা চাই আমরা আরও কেউ ভালো কাজ এগিয়ে আসুক। আমাদের DIG সাহেব যেভাবে মুর্শিদাবাদের এখানে প্রথম SDP হিসেবে জয়েন করেছিলেন, আজকে DIG, আজকে আমাদের খুব আনন্দিত হচ্ছে এই জেলা থেকেই আমাদের DIG এখানে আছেন, ওর কাজে আমরা খুব সন্তুষ্ট। এবং আমাদের DM সাহেব আসার পরে আমাদের জেলায় প্রচণ্ড কাজ হয়েছে, খুব ভালোভাবে মানুষের কাজ হচ্ছে, জেলাটা অনেক এগাচ্ছে। তাই মজুর ভাইও যেভাবে কাজ করছে আমরা তাকে এগাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং সকল মা বোন আছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলে ভালো কাজের সঙ্গে থাকো, ভালো কাজ করি আমি সবদিনই, আপনারা নিশ্চয়ই আমার জানেন যে আমি সবসময় প্রোগ্রাম করতে থাকি যে মানুষের জন্য মানুষকে কীভাবে এগিয়ে নিয়ে যাবো সেই জন্য কাজ করার চেষ্টা করি। আমি আজ বেশি কথা বলবো না, DM সাহেব এবং SP সাহেবের যে তারা প্রোগ্রাম আছে যাবে, এবং আমাদের SP সাহেব আছেন, সকলকে আবার এই স্টেজে আসার জন্য মজুর ভাই থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এই বলে আমার সকলকে আবার সালাম নমস্কার দিয়ে বক্তব্য করি। আজকের এই অনুষ্ঠান প্রতি বছরের নেই, শীত বস্ত্র অনুষ্ঠান হয় মাইদুল ফ্যান ক্লাবের পক্ষ থেকে। এবছরও মাইদুল ফ্যান ক্লাবের সদস্যরা একত্রিত হয়ে কন্ট্রিবিউশন করে এই অনুষ্ঠানটা করছে। প্রায় 4,000 শীত বস্ত্র দুস্থ অসহায় মানুষদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা চলছে। আগামীতে পরিকল্পনা আছে, যেমন আজকে এই মঞ্চ থেকে 3 জন আমরা যারা ডক্টর MBBS তাদেরকে আর্থিক সহায়তা অনুষ্ঠানে DIG সাহেব, DM সাহেব, SDPO সাহেব, MLA সাহেব, সাহেব সকল বিশিষ্ট সমাজকে দিতে চাইছি যে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব ক্ষমতা আছে, যদি মানে মনে করা যায় যে সহযোগিতা করব বা মানুষের পাশে দাঁড়াবো, তাহলে তার যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে আমরা আমাদের মাইদুল ফ্যান ক্লাবের যা ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছি বিগত কয়েক বছর থেকে। আর সমাজকেও বলবো যে যারা আর্থিকভাবে সচ্ছল আছে, তাদের আশেপাশে যারা গরিব মানুষ আছে তাদেরকে যতটা পারবেন সহযোগিতা করবেন, তারা যাতে সমাজে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা পায়। শৈবাল কম্পিউটার, যে কোনো চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ, কালার প্রিন্ট, জেরক্স, স্পাইরাল বাইন্ডিং, ল্যামিনেশন, অনলাইন টিকিট বুকিং, পাসপোর্ট ও প্যান কার্ড তৈরি, বাইকের ইন্স্যুরেন্স, মোবাইল রিচার্জ, অনলাইন ব্যাংকিং ট্রানজ্যাকশন এবং যে কোনো ব্যাংকের খাতা খোলার জন্য এক্ষুনি যোগাযোগ করুন শৈবাল কম্পিউটার। ঠিকানা রঘুনাথপুর ব্লক অফিসের বিপরীতে। ফোন নাম্বার 9775187290 এবং 7407570008।